হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো WBJEE যারা জেন পাস এক্সাম দিয়েছিলে, তো জেন পাসের রেজাল্টে কিন্তু একটা বড়সড় ভুল WBJEE প্রকাশ করে ফেলেছিল। তো 18 তারিখ গত পরশু দিন নোটিফিকেশান দিয়ে সেটা জানিয়েছে WBJEE। তো সেখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ ডাউনলোডেড দ্য র্যাঙ্ক কার্ড অফ জেন পাস UG 2023 আপ টু 4:36 PM অন July 18, 2023 টিউজডে, যারা 18 জুলাই মঙ্গলবার বিকেল চারটে ছত্রিশ অবধি যারা জেন পাস 2023-এর র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছে এবং অ্যাজ পার কাট অফের বেসিসে যে র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড হয়েছে, তাদের বলা হচ্ছে রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য র্যাঙ্ক কার্ড এগেন। আবার তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করো WBJEE ওয়েবসাইটে গিয়ে। অ্যাজ দ্য কাট অফ পার্সেন্টাইল অফ 2023 ইন পেপার ওয়ান হ্যাজ ইরোনিয়াসলি বি প্রিন্টেড, তোমাদের যে পেপার ওয়ানের কাট অফ, ওখানে কাট অফ পার্সেন্টাইল যে পাবলিশ করা হয়েছিল সেটা ভুলবশত ভুল প্রিন্ট হয়েছিল, ভুল প্রিন্ট সেখানে হয়ে গেছিলো। তো তোমাদের সেই কাট অফটা ভুল ছিল, যদি 18 জুলাই বিকেল 4:36-এর আগে তোমরা প্রিন্ট করে থাকো তোমাদের জেন পাসের র্যাঙ্ক কার্ড। দ্য অ্যাকচুয়াল কাট অফ পার্সেন্টাইল স্কোর শুড বি অ্যাজ বিলো, যে নতুন যে কাট অফ পার্সেন্টাইল সেটা নিচে দেওয়া হয়েছে। 50th percentile-এর ভুল প্রিন্ট ছিল 23.5, তো সেখানে অ্যাকচুয়াল কাট অফ গেছে 27.1667। 45th percentile যাদের ছিল, তো তাদের যেটা ভুল প্রিন্ট হয়েছিল 22.4167, সেটা অ্যাকচুয়ালি হবে যেটা ঠিক হওয়ার পর 25.8333। 14th percentile-এ যেটা ভুল প্রিন্ট হয়েছিল 21.3333, তো সেটা অ্যাকচুয়ালি হবে 24.5। ওকে, তো এটা নতুন, এটা পুরনো যেটা ভুলবশত হয়েছিল, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালটা হচ্ছে নতুন। তো আবার বলা হচ্ছে হাউএভার দ্য কারেকশনস ডান ফর দ্য প্রিন্টিং মিস্টেক উইল নট বি অ্যাফেক্ট দ্য ক্যান্ডিডেটস অ্যাকচুয়াল স্কোর অর র্যাঙ্ক, যদিও এই যে কারেকশানের প্রিন্টিং মিস্টেক সেটা ক্যান্ডিডেটের অ্যাকচুয়াল স্কোর বা র্যাঙ্কে কোনো প্রভাব ফেলবে না। ইনকনভিনিয়েন্স কস্ট দ্য প্রিন্টিং মিস্টেক ইজ রিগ্রেট, তো এটার জন্য WBJEE যথেষ্ট দুঃখিত তোমাদের কাছে, তো সেটাই বলা হয়েছে বোর্ডের তরফ থেকে। তো তোমরা এই জিনিসটা একটু নতুন করে প্রিন্ট করিয়ে নাও যারা 18 তারিখের আগে বিকেল 4:36-এর আগে ডাউনলোড করেছিলে। ওকে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরকম আপডেট পেতে থাকলে আমাদের ইজি টু লার্নিং যে চ্যানেল সেখানে তোমরা অবশ্যই লাইক করে রেখো। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।